संसार सुखेर हाई रमणीर गुणे कौन रमणी कौन रमणीर गुणे संसार सुखेर हाई आस्ते जातार गुणे किन्तु है ना स्वामी काजे जाच्छे तखन तार स्त्री बोलछे दाड़ाओ पिछु डाकले केन तुलसी तोलार काँचामाटीटा तार कपाले दिए बोले दुग्गा दुग्गा एसो 500 टाका रोजगार करो माछ भात खाबो ना साग भात खाबो तबु जेन अन्यायेर पथे रोजगार ना एइरकम भाव जार मध्ये थाकबे तिनि संसारे सुखी आर स्वामीर आय जत तार चाइते बेशि चाइबेन तिनि संसारे दुखी बोलछे मनेई दुखी आर मनेई सुखी अपराध नेबेन ना कथागुलो शुनबेन मनेई दुखी मनेई सुखी किरकम কেউ ছপ্পর খাটে শুয়ে আছে সেগুন খাটে ছপ্পর আর সেগুন কাঠে ছপ্পর খাট শুয়ে আছে ঘুম হচ্ছে না সারা রাত্রি তাকিয়ে আছে এক টাকার ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমোতে হচ্ছে কি আবার নিচে বস্তার উপরে নাক ডেকে ঘুমোচ্ছে মনেই সুখী মনেই দুঃখী যার ছেলে আছে যার ছেলে আছে সেও কাঁদছে যার ছেলে নাই সেও কাঁদছে যার ছেলে মেয়ে নাই সে ভগবানের কাছে কাঁদছে একটি সন্তানের মা হলে আমি সারা জীবন তোমায় জীবনটা দিয়ে দেবো আমার ছেলে হোক মেয়ে হোক আমার মা ডাকুক আমি কেন মা হতে পারলাম না এও কাঁদছে আবার দেখবেন যার ছেলে আছে সেও কাঁদছে জ্বালাই পরে কাঁদছে জ্বালিয়ে দিল গো জীবনটা জ্বালিয়ে দিল দুজনেই জ্বালাতে কাঁদছে মায়েরা মনেই দুঃখী আর মনেই সুখী আজকালকার মেয়েরা তো স্বামীর নাম ধরে ডাকে আপনাদের এখানে নয় আমাদের ওদিকে ডাকে না আপনাদেরও ডাকে দাদা ভাইরা বলছে এখানেও ডাকে স্বামীর নাম ধরে ডাকে শ্বশুর মশাই বসে আছে শাশুড়ি মা বসে আছে আর মেয়েটি স্বামীর নাম ধরে ডাকছে এই তাপস হ্যাঁ তাপস কি ডিজাইনের ডাক যেন ঠাকুমার নাতিকে ডাকছে একটু লজ্জা পর্যন্ত করছে হিন্দু ধর্মের এই লজ্জাগুলোকে ধরবেন আপনি হিন্দু সনাতন ধর্মের মানুষ আপনার শ্বশুর শাশুড়ি বয়োজ্যেষ্ঠ মানুষ তার কাছে বসে আছেন আপনি আর স্বামীর ধরে নাম ধরে রাখছেন লজ্জা লাগা উচিত অন্যান্য ধর্মের মানুষ যেটা করে না সেটা আমরা করছি আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি দেখুন আমরা সমাজটাকে নোংরা করে দিচ্ছি এই জন্য প্রত্যেকটি মায়ের কাছে করজোড়ে নিবেদন রইল স্বামীর নাম ধরে ডাকতে নেই একবারে না সকালে উঠি আমি মনে মনে বলি আহা সারাদিন আমি যেন ভালোভাবে চলি এ বাচ্চাদের শেখানো হয় শুধু বাচ্চাদের কথা নয় এ সবার জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানকে এই প্রার্থনা করবেন প্রভু সারাদিন আমি যেন তোমার নাম করে করে চলতে পারি নামের মধ্যে তো নামই আছে তো তোমার নাম করে যেন সারাদিন চলতে পারি আমার জীবন ধন্য করতে পারি আজকের এই হরিবাসরে শুধু আমার এইটুকু বলার আছে গোষ্ঠ কীর্তন আপনারা শুনতে এসছেন গোষ্ঠ লীলা কিন্তু সংসার গোষ্ঠী এসে কিছু কর্তব্য কর্ম আছে যেগুলো আপনাদের করা দরকার আছে মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন শ্যামলী ধবলী বলে ডাকছেন কিন্তু মহাপ্রভুর ভাব সবাই বুঝতে পারছে না মহাপ্রভুর ভাব সবাই বুঝতে পারে না কারা কারা বুঝতে পারে একমাত্র ভাবুক যারা যারা মহাপ্রভু সম্পর্কে ভাবে তারা একমাত্র ভাব বুঝতে পারে মায়েরা খুব মন দিয়ে শুনবেন আচ্ছা বলুন তো মানুষকে রূপ দেখে ভালোবাসা যায় না গুণ দেখে ভালোবাসা যায় এখন মুখে মুখে বলছেন গুণ দেখে ভালোবাসা যায় অনেকে রূপের ছোঁয়ায় চলে যায় বল বুদ্ধি ভরসা চল্লিশেই ভরসা চল্লিশের পরে যে রূপটা ছিল সেটা নিতাই গৌর হরিবল হয়ে যাবে এই জন্য রূপ হচ্ছে ক্ষণিকের জন্যে ও কিছুদিন ভালো তারপর শেষ গুণ হচ্ছে মৃত্যুর আগের দিন পর্যন্ত এমনকি মৃত্যুর পরেও তার ঠিকানা আমরা জানতে পারি একটু জেনে নিন ও মায়েরা আপনারা হাতের মধ্যে সোনার বালা পরেন হাতটা শোভা হয় গলার মধ্যে সোনার মালা পরেন হাতে গলার শোভা হয় আমরা হাতে ঘড়ি পরি আমাদের হাতে শোভা হয় কিন্তু জেনে নিন এ শোভা যতক্ষণ পরবেন ততক্ষণ কিন্তু চিরকালের জন্য আস্তে গল্প নয় পাকাপাকি শোভা কোথায় পাকাপাকি শোভা কোথায় মহাত্মা গান্ধীকে দেখেছেন উনি একটা কাপড় পরে চিরকাল কাটিয়ে দিলেন খালি গায়ে গায়ে কোনো জামা ছিল না একটা কাপড় ঢাকা নিয়ে চিরকাল চলল
কিন্তু সেই মানুষটা এখনো পর্যন্ত ভারতবর্ষের যে টাকা আছে নোট বা টাকা তার মধ্যে তার ছবিটা পাকাপাকি রয়ে গেল। কেন? গুণের জন্য তিনি এখনো মানুষের কাছে পূজ্য হয়ে গেল। এজন রূপ নয়, গুণকে পূজা করুন, আপনার জীবনে শান্তি আসবে। রূপ তো কিছুদিনের জন্যে, ও শুধু যন্ত্রণা দেয়, জ্বালা দেয়, সন্দেহ দেয়, কিন্তু গুণ যদি কারো মধ্যে থাকে তবে তাকে চিরকাল পূজা করা যায়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন আজকে সাধু সঙ্গ করতে এসছেন। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু মানে আপনাদের মনের মধ্যে ধারণা হয়ে গেছে, সাধু মানে গেরুয়া বস্ত্র পরবে, তিলক নেবে, মালা নেবে, এরাই সাধু। না, দোকান থেকে সাজ কিনতে পাওয়া যায়, ওটা পড়লেই কি সাধু হওয়া যায়? বলছে নিজের ভেতরের যে ইন্দ্রিয়গুলো আছে এগুলোকে যদি পরিবর্তন করা যায়, কৃষ্ণমুখী করা যায়, তা সাজের দরকার হয় নাই, নিতাই গৌর হরি বল বলে সেই সাধু। হরি বল হরি বল। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। এই যে এই রাস্তা দিয়ে যদি কেউ পেরিয়ে যায় আপনাদের দেখে বলবে এরা নিশ্চয় ভক্ত মানুষ। ভক্ত নইলে সকালবেলায় কীর্তন শুনতে কেউ আসে? আপনাদের সন্দেহ করবে না, এ চোর ডাকাত বটে, এ নিশ্চয় সাধু, ভেতরটা সাধু করেছে আর কি। সাধু সাধন বলে যে ইন্দ্রিয়কে জয় করতে পেরেছে সে হচ্ছে সাধু। তা সাধু সঙ্গ করলে কি হয়? এই যে সাধু সঙ্গ করলে কি হয় একটু জেনে নিন। সকালবেলায় যে আপনার কীর্তন শুনতে এসছেন, আপনার সাধু সঙ্গ করতে এসছেন, সাধু সঙ্গ করলে কি হয়? একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলো, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ এখান থেকে 500 হাত দূরে চলে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 500 হাত দূরে গেল, কাউকে দেখতে পেলো না, দেখলো একটা গোবরে পোকা। কেউকে দেখতে পেলো না, গোবরে পোকা, জিজ্ঞেস করলো, এ গোবরে পোকা সাধু সঙ্গ করলে কি হয়? গোবরে পোকা মরে গেল। নারদ মুনি ভগবানকে এসে বলছে, প্রভু এই তোমার সাধুসঙ্গ, যাকে জিজ্ঞেস করলাম সে মানে তো মরে গেল, তা তোমার সাধুসঙ্গের মানেটা কি হলো? বলছে, নারদ আরেকবার যাও। বলে কোথায়? এখান থেকে 1 কিলোমিটার দূরে প্রথম যাকে দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধুসঙ্গ করলে কি হয়। 1 কিলোমিটার দূরে গেল, কাউকে দেখতে পেলো না, একটা গাছের গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মুখটা বাড়াচ্ছে, এ পাখির বাচ্চা সাধুসঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটাও শব্দ বন্ধ করে মারা গেল। যখন পাখির বাচ্চা মারা গেল, নারদ মুনি এসে বলছে, প্রভু পরপর দুজনের কাছে গেলাম, জিজ্ঞেস করলাম সাধুসঙ্গ করলে কি হয়, দুজনই মারা গেল, এখন করা যায় কি? বলছে, আরেকবার যাও, এখান থেকে 4 কিলোমিটার দূরে, কি করব? যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধুসঙ্গ করলে কি হয়। 4 কিলোমিটার দূরে গেল, দেখতে পেলে একটা গাভীর বাচ্চা মানে বাছুর, ও ঘাস খাচ্ছিল, ওকে জিজ্ঞেস করো সাধুসঙ্গ করলে কি হয়। কাউকে দেখতে পেলো না, বাছুরটাকে, এ বাছুর এ সাধুসঙ্গ করলে কি হয়? সঙ্গে সঙ্গে বাছুরটা মরে গেল। নারদ মুনি এসে বলছে, প্রভু এ যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে, আমি আর যাব না। ভগবান বলল, নারদ তোমাকে শেষবারের মতো একবার যেতে হবে। বলে কোথায়? এই চৌধুরী হাট থেকে 15 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, এই জঙ্গলের ভেতরে একটা রাজা আছে, সে রাজার 15 বছর পরে একটা ছেলে হয়েছে, ওই ছেলেটাকে জিজ্ঞেস করে সে সাধুসঙ্গ করলে কি হয়। নারদ বলছে, মাথা খারাপ, তুমি আমাকে বোকা পেয়ে গেছো। বলে কেন? পাখির বাচ্চাটার মা ছিল না, নইলে মাথায় ঠুকরে দিত, ছেলে মরলে মা ঝাড়বে? বাছুরটার মা ছিল না, নইলে সিংটা পেটের ভেতর ঢুকিয়ে দিত। এখন রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, তাকে জিজ্ঞেস করবো সাধুসঙ্গ করলে কি হয়। যদি রাজার কাছে যায় রাজা ছেড়ে দেবে, যদি ছেলে মরে যায়। ভগবান বলছে, নারদ রাখে হরি তো, জোরে বলুন, মারে কে? আর মারে হরি তো, মারে হরি তো রাখে এলআইসি, এলআইসি রাখে না? জীবন কা সাথ ভি জীবন কা বাধ ভি লেখা থাকে না এলআইসিতে? জীবনের আগে আছি, জীবনের পরে আছি। দেখো নারদ রাখে হরি তো মারে কে, মারে হরি তো রাখে কে? এখন যেই না, নারদ মুনি বলছে, প্রভু তোমার কথাতে আমার খুব একটা বিশ্বাস হয় না, তুমি বলছো যখন তো তুমি বলছো তখন আমি যাচ্ছি, কিন্তু আমার সন্দেহ হয় ঠিক হবে কি না। বলছে, তুমি আগে গিয়েই দেখো। মায়েরা সবাই লক্ষ্য করুন, নারদ মুনি কি করেছে, বিনাটা বাজাতে বাজাতে চললো কোথায়, না সেই রাজার বাড়িতে, 15 বছর পরে একটা ছেলে হয়েছে তার কাছে, ভয়ে ভয়ে যাচ্ছে, পাগুলো কাঁপছে। কেন বলুন তো? ছেলেকে জিজ্ঞেস করবে সাধুসঙ্গ করলে কি হয়, যদি বেটা মরে যায় আর ফিরে আসার চান্স নাই, তাই কি করছে, যাচ্ছে আর গাইছে, অলক বিহারী
ভাইরা নারদকে চেনেন? নারদ নারদ চেনেন? এমনভাবে মাথা নড়াচ্ছেন যেন আপনারা পাড়ার লোক বোধ হয়। আমার ভাই বলছেন, আমি সেই নারদের কথা বলি নাই যে আমার কথা আপনাকে, আপনার কথা আমাকে লাগিয়ে ঝগড়া লাগায়। আমি সেই নারদের কথা বলছি যে ভক্ত ভগবানের মধ্যে মিলন ঘটায়। তিনি গাইতে গাইতে যাচ্ছেন রাজার বাড়ি, তিমি রবি দারি অলক বিহারি নামের বরণে বরণে শোভা ঝরে। রাজামশাই আপনার কাছে এলা, এ নারদমুনি কি খবর আমার বাড়িতে? রাজা রাজা বলছে, কি খবর আমার বাড়িতে? আপনার নাকি একটি ছেলে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, খুব আদরের ছেলে, 15 বছর পরে হয়েছে। আপনার ছেলেকে একটি প্রশ্ন করতাম। রাজা বলছে, একটা মনে তুমি 10টা করতে পারো। তখন নারদ বলছে, যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝলেন? যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে? তখন রাজা বলছে, একটা নয় 3টে আছে। নারদ ভাবছে তাহলে বাঁচার উপায় আছে, জিজ্ঞেস করবার মারব দৌড়। এখন লক্ষ্য করুন মায়েরা, ছেলেটা শুয়ে আছে চুপচাপ, আর সঙ্গে সঙ্গে নারদ মুনি চিৎকার করে বলছে, এ খোকা সাধু সঙ্গ করলে কি? যেই না কি হয় বলে দৌড়াতে গেছে। ছেলে বলল, দাঁড়াও। নারদ মনে মনে ভাবছে, ভূত বটে না, ভূত হয়ে বলছে না মানুষ হয়ে বলছে, বুঝতে পারছি না। এই যে সাধু সঙ্গ করলে কি হয়? ছেলে বলল, শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? ওয়ানে পড়লে যেমন টুয়ে যায়, টু পড়লে থ্রি যায়, থ্রি পড়লে ফোর যায়, সেরকম সাধু সঙ্গ করলে স্টেজ বেড়ে বেড়ে যায়। প্রথমে ছিলাম আমি একটা গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করি, সাধু সঙ্গ করে আমি হলাম পাখির বাচ্চা, আমি হলাম পাখির বাচ্চা। ব্যাপারগুলো বোঝার আছে, কিন্তু যত হরিনাম শুনবেন তত ঊর্ধ্বগামী হবে আপনার জীবন, উন্নত হবে, জীবনে শিখবেন বহু কিছু। এই জন্য প্রথমে ছিলাম গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে হলাম পাখির বাচ্চা, পাখির বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে আমি পাখির বাচ্চা থেকে হলাম গাভীর বাচ্চা, গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে গাভীর বাচ্চা থেকে হলাম রাজার ঘরের বাচ্চা। যারা সাধু সঙ্গ করে তারা যেমন তেমন রাজা নয়, পৃথিবীর রাজা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হয়ে যায়। সাধু সঙ্গের বিরাট ফল আছে। তাই মহাপ্রভু কি করলেন, নিতাই চাঁদকে নিয়ে প্রত্যেকটা জীবকে উদ্ধার করবার জন্য কি করলেন, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, আজি অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া। মহামন্ত্র হরি নাম মহামন্ত্র হরি নাম দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরি নাম দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরি নাম দিচ্ছেন বিলাইয়া। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর সাধ্য নয় তত পাপ করে। তা একজন মানুষ 10-12টা মারার করে হরিবল বলে দিলে উদ্ধার হয়ে যাবে? বলছে, না না ও মায়েরা, আপনাদের শরীরে পাপ আছে না পুণ্য আছে কি করে বুঝবেন বলুন তো? আস্তে, আপনাদের শরীরে পাপ আছে না পুণ্য আছে কি করে বুঝবেন? যারা পাঁপড় ভাজা লজেন্স কিনবেন আর বসে বসে খাবেন, এদিক ওদিক তাকাবেন, তাদের বুঝবেন পাপ এখনো আছে। আর যারা পাঁপড় ভাজা না কিনে শুধু মনটাকে গোবিন্দের চরণে দেবেন, তাদের এখনো পুণ্য আছে। এইদিকে আবার দেখবেন অনেকে মাঝখানে বসে মনে মনে ভাবে, কেন যে বসলাম, বাইরে বসলে ভালো হতো, এরকম মনের মধ্যে ভাব থাকলে এখনো পর্যন্ত পাপ আছে। আর পাপ আছে কি করে বুঝবেন? আচ্ছা বলবেন তো, জ্বর হলে আমাদের জিভটা কেমন লাগে, মিষ্টি মিষ্টি লাগে? হ্যাঁ, জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে। যাক, আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত পড়ো। জ্বর হলে জিভ মিষ্টি মিষ্টি লাগে? আমি যখন বললাম মিষ্টি মিষ্টি লাগে, তখন কি ভক্তি ভরে বলছে। আমি যখন বললাম জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে, দুই চারজন মা বলছে, কি ভক্তি, জ্বর হলে জিভটা কেমন লাগে? আরে জ্বর হলে জিভটা টকটক লাগে না, তেতো লাগে? হ্যাঁ, বাবারা সব জানে, কিন্তু তেতো লাগে না? কিন্তু মায়েরা, তেতো জিভে একবার চিনি দিলে কি তেতো দূর হয়? তেতো যখন বারবার তেতো জিভে বারবার চিনি দেবেন, তখন তেতো দূর হবে। অনেকে দেখবেন হরিনাম শুনতে ভালো লাগে না, যার ভালো লাগে না তার জন্য কি বলছে, বারবারে বলিবে, বারবারে বলিবে, বারবারে বলিবে, তোমরা বারবারে বলিবে, মধুমাখা হরিনামে বারবারে বলিবে, এই মধুমাখা হরিনামে বারবারে বলিবে, ওই যে সুধামাখা হরিনামে বারবারে বলিবে, সুধামাখা হরিনামে।
মাতা হরি রামে প্রেমানন্দে মাতবে সদা মাতা হরি আজ 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 প্রেমানন্দে মাতবে মানি মানি মনিবে এতে না হয় তোমার প্রেমের অবস্থা আজ জগতে না হয় তোমার প্রেমের অবস্থা জোরে বলো রাধা রানী কি শ্যাম সুন্দর কি জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থ যে বই থেকে আমি দিচ্ছি কথাগুলো জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থ বিষ্ণুপ্রিয়ার কথা মাইরা নিমাই যখন সন্ন্যাস নিয়েছিল বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বছর আর নিমাইয়ের বয়স ছিল 24 বছর একবারে মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন যখন 24 বছর বয়সে নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেল মা তখন 14 বছরের বিষ্ণুপ্রিয়া 14 বছর মানে আপনাদের এখানে কোনো মেয়ে যদি ক্লাস 9 পড়ে ওই মেয়েটার 14 বছর বয়স হওয়া উচিত হিসাব করে দেখুন আপনার বাড়িতে কোনো মেয়ে যদি 14 বছর বয়স হয় ওই মেয়েটা 9 পড়া বয়স ওই 9 পড়ছে 14 বছরে মেয়েটার কি জ্ঞান দেখুন আপনাদের মতো মেয়েকে শিখিয়ে দিল পৃথিবী ইতিহাসে নাম রেখে গেল স্বামী ভক্তি কাকে বলে যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিয়েছে ওই 14 বছরের মেয়েটা প্রত্যেক দিন ভোরবেলায় 4টের সময় ঘুম থেকে উঠে কি শীত কি গ্রীষ্ম মাঘ মাসের রাত্রিতে ঠান্ডায় থরথর করে কাঁপতে কাঁপতে গঙ্গায় স্নান করে আসে যখন গঙ্গায় স্নান করে আপনার অপরাধ নেবেন না আপনারা স্নান করার পর শাড়ি পরিবর্তন করেন কিন্তু বিষ্ণুপ্রিয়া 14 বছরের মেয়েটার দিকে তাকালে কেমন স্বামী ভক্তি দেখুন যে শাড়িটা পরে স্নান করেছে গঙ্গায় ভোর 4টের সময় ঘুম থেকে উঠতে পারছেন না ওই মেয়েটা ভোর 4টের সময় স্নান করে ভিজে কাপড়ে ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পাশের বাড়ির মেয়েটা বলল প্রিয়া এ তুই যে মরে যাবি রে তুই যে মরে যাবি ভিজে কাপড়ে হরিনাম করছিস তুই যে মরে যাবি কাপড়টা পরিবর্তন কর বিষ্ণুপ্রিয়া বলল দিদি আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে আমি হলাম সহধর্মিনী স্বামী যদি ধর্ম করে স্ত্রী যদি তার পেছনে পেছনে সাহায্য না করে তোকে যে তাকে সহধর্মিনী বলা হয় না স্বামী ধর্ম করবে স্ত্রী যদি তার পেছনে পেছনে লেগে যায় তার পিছু পিছু খারাপ খারাপ কথা বলে ধর্ম করতে দেয় না একে সহপাপিনী বলে ওগো দিদি আমার স্বামী কৃষ্ণ কৃষ্ণ বলে চলে গেছে আর আমি যদি পেছনে পেছনে কৃষ্ণ কৃষ্ণ বলে কালকে না পারি তবে আমার স্বামীর যে কৃষ্ণ কৃপা বিষ্ণুপ্রিয়া একবারে শব্দ নয় এরই নাম হলো বিষ্ণুপ্রিয়া 14 বছরের মেয়ে মেয়েটি জিজ্ঞেস করলো পাশের বাড়ির এ প্রিয়া তুই খাস কি ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত তো হরিনাম করিস তুই খাস কি দেখুন কি খাই আপনারা তো দিনের মাথায় 3 বার 4 বার খাবার খান কিন্তু বিষ্ণুপ্রিয়া কি খায় জানেন ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত একটা করে ধান নেয় সেই ধানটা খুঁটে খুঁটে একটা করে চাল বের করে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত যে কটা হরিনাম কুটিতে চাল হয় গঙ্গা থেকে জল এনে সিদ্ধ করে খাই এরই নাম বিষ্ণুপ্রিয়া ওগো মা সাধন ভজন করতে গেলে খাবারের কথা আসবে না সাধন ভজন করতে গেলে এই যে ভগবানের কথা আসবে যারা ভগবানের ভক্ত এখানে বসে বসে কোলাকুলি করছে চোখের জলে ভাসছে এরা খাবারের কথা চিন্তা করে না হরিনামটা এমন ভাবে আস্বাদন করে ওটা পেয়ে গেলে ব্যাস আর মন প্রাণ সব ভুলে বিষ্ণুপ্রিয়া কি করছে দেখুন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত হরিনাম পুটিতে চাল গঙ্গা থেকে জল এনে একবার সেদ্ধ করে খাই এরই নাম বিষ্ণুপ্রিয়া নিমাই সন্ন্যাসের পরে একবার এসেছিল অদ্বৈতের বাড়িতে নিত্যানন্দ গিয়ে বলল নিমাই একবার বাড়ি ফিরে চল একবার বাড়ি ফিরে চল নিমাই বলেছিল দাদা আমি বাড়ি ফিরে যাব না কেন যে সন্ন্যাস নেয় তার বাড়ি ফিরে যেতে নাই তোর মা যে পাগলিনী রে
তোর মা যে তোর জন্য পাগলিনী কাঁদছে, তোর স্ত্রী বিষ্ণুপ্রিয়া পাগলিনী, একবার যা। ওগো দাদা, আমি সন্ন্যাস নিয়েছি, বাড়ি ফিরব না। তবে নবদ্বীপের নরনারী তথা আমার মা সবাই আমাকে দেখতে আসুক অদ্বৈতের বাড়িতে, একজন যেন দেখতে না আসে, বলুন তো মায়েরা কে? বাহ বাহ, আমি খুব খুশি আপনাদের কথায়, আপনারা বুঝতে পেরেছেন বলে। বলছে অদ্বৈতের বাড়িতে আমার সচিমাতা নবদ্বীপের মেয়েরা সবাই দেখতে আসবে, একজন যেন না আসে, বিষ্ণুপ্রিয়া। মায়েরা, যে ভগবানকে ডাকে তাকে বেশি কষ্ট পেতে হয়, লক্ষ্য করুন, এইদিকে তাকাবেন। নিত্যানন্দ এসে বলছে, সচিমা তোমার নিমাই এসেছি, আমার নিমাই। বিষ্ণুপ্রিয়াকে জড়িয়ে ধরে বলছে, সচিমাতা প্রিয়া, আমার নিমাই এসেছে, একবার যাবে, একবার চলো, মাথায় কাপড়টা না ভালো করে সেজে নাও। নিত্যানন্দ গিয়ে বলল, মা নিমাই সবাইকে যেতে বলেছে, বিষ্ণুপ্রিয়াকে বাদ দিয়ে। বিষ্ণুপ্রিয়া ছাড় খেয়ে পড়ল। সচিমাতা চলে যায়, নবদ্বীপের মেয়েরা চলে যায়, কিন্তু বিষ্ণুপ্রিয়া ছাড় খেয়ে পড়ে। বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবে, প্রভু যে তোমায় ডাকে তাকে এত কষ্ট পেতে হয়, তবে ভক্ত যখন ভগবানকে ডাকে ভগবান তখন ভক্তের মাথায় বিরহের বোঝা চাপিয়ে দেয়। কোনো ভক্ত যদি সেই বিরহের বোঝা নিয়ে একবার ভগবানের চরণ প্রান্তে গিয়ে দাঁড়াতে পারে, তাকে ভগবানের দাস হতে হয় না, ভগবান তার নিজের দাস। বিষ্ণুপ্রিয়া চিৎকার করে বলল, আমি যাব না। তবে মায়েরা একথা জেনে নি, মেয়েরা মেয়েদের শত্রু, মেয়েরা মেয়েদের শত্রু। কেন বলুন তো? যদি মেয়েদের মনে কোনো দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, দাদা ভাইরা যারা কীর্তন শুনতে এসছেন সবার কাছে প্রদীপ পানের নিবেদন রইল, মনের মধ্যে কোনো দুঃখ যন্ত্রণা থাকলে কারো কাছে বলবেন না, দুটো জায়গায় বলবেন, প্রশ্ন করবেন, দুটো জায়গা কোথায়? একটি গুরুচরণ, একটি গোবিন্দের চরণ। যদি বাড়িতে গুরু এসেছেন, গুরুর কাছে মনের কথা খুলে বলো, গুরু তোমার সমস্যার সমাধান করবে। ভগবানের কাছে মনের কথা খুলে বলো, মন্দিরে কাঁদতে কাঁদতে বলো, ভগবান মনের ইচ্ছা পূর্ণ করবে। কিন্তু পাড়া প্রতিবেশীর কাছে বললে ও আরও পাঁচজনকে বলে তোমার দুঃখটাকে বাড়িয়ে দেবে। ওই জন্য মনের মধ্যে যারা যন্ত্রণা প্রত্যেকটা মানুষের থাকতে পারে, কিন্তু ভগবানের কাছে বলো আর গুরুর কাছে বলো, সমাধান হয়ে যাবে। সবাই লক্ষ্য করুন, নবদ্বীপের মেয়েরা যাচ্ছে, চিৎকার করছে, এ প্রিয়া, এ প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না। কাটা ঘায়ে নুনের ছিটা মেয়েরা দিতে ভালোবাসে। বিষ্ণুপ্রিয়া কাঁদছে আছাড় খেয়ে, সবাইকে ডেকেছে, প্রভু আমাকে ডেকে নাই। মেয়েরা চিৎকার করেছে, এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীন আছে কজ না। বিষ্ণুপ্রিয়া চোখের জল নিচে কেমন উত্তর দিচ্ছে দেখুন, কি বললে? আমায় ভাগ্যহীনা, আমার মতো ভাগ্যবতী আছে কজন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আর আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কোন? যাকে দেখবার জন্য, যাকে দেখবার হাজার হাজার মানুষই চলে যা, চলে যা, সে তো হাজার হাজার মানুষের সে তো হাজার হাজার মানুষের ন, সে যে আমার মানুষ, সে যে আমার মানুষই চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কজন হইবে? ভাগ্যবতী কজন হইবে? মাইরা কেমন উত্তর দিল দেখুন, নাইনে পড়া মেয়েটা, চোদ্দ বছর বয়স। প্রিয়া তুই যাবি না? না। কেন যাবি না?
বিষ্ণুপ্রিয়া বলল, ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবানকে ডাকে, ডাকার মতো ডাকলে ভক্ত ভগবানের কাছে যায় না, ভগবান ভক্তের কাছে ছুটে যায়, ভগবান ভক্তের কাছে ছুটে যায়। হল্লা পাষাণে হয়েছিল, রামকে ডেকেছিল, গোবরে বলে আজকে মায়ের একবার জোরে উলুধ ধরে দিন, হৃদয় গোরে বলবেন উলুধ ধরে। সকলে মিলে একটু বলবেন, রাধা রানী কি, রাধা রানী কি। যে পরিমাণ ভক্ত হয়েছে জোরে আশা করছিলাম, রাধা রানী কি। বাহ, বেড়েছে সকালবেলা আরো বাড়বে। শ্যাম সুন্দর কি, যাক। মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। মায়েরা জয় বলছেন না ভয় বলছেন আমি বুঝতে পারছি না। জোরে বলবেন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন, নিতাই চানকে রেখে বললেন, দাদা জীবের দ্বারে হরিনাম দাও। বলে, কিভাবে দেবো? যাকে তুমি চোখে দেখবে তাকেই হরিনাম দেব। কিভাবে দেবো বল? বলে, শোনো দাদা, নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তারে। হাল যেন জাতির বিচারে করুণা দা, জাতির বিচারে করুণা দা, জাতির বিচারে করুণা দা, জাতির বিচারে করুণা দা, যারে দেখিবে নামে দেবে জাতির বিচারে করুণা দা, তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচারে করুণা দা, যারে দেখিবে নামে দেবে জাতির বিচারে করুণা দা, তুমি যারে নামে দেবে জাতির বিচারে করুণা দা। যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেয় দাদা, যদি কেউ হরিনাম না নেয় তবে কি করবে? প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম দিবে, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম দিবে দাদা। হাতে ধরে বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরার পর যদি হরিনাম না নেয় তখন কি করবে? শেষ উপায়, পাছে তার লোটাইবে পাই, বলিবে হরি, তুমি মানে করে বলিবে হরি পানি। কীর্তন শুনতে এলে পুণ্য অর্জন হয়। যদি পুণ্য অর্জন করার জন্য এখানে বসেছেন, আর পুণ্য অর্জন করার জন্য বসে যদি কেউ কিচির মিচির করে, গল্প করে, তবে সে কি পুণ্য অর্জন করে যায়? সে পাপ সঙ্গে করে বাড়ি যায়। যদি কেউ নিস্তব্ধভাবে স্তব্ধভাবে চুপচাপ হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করে, তবে তার জীবন ধন্য হয়, সে পুণ্য সঞ্চয় করে বাড়ি যায়। আর যিনি গল্প করেন তিনি পাপ সঙ্গে করে বাড়ি যান।
আজকের এই হরিবাসর চৌধুরী হাট। আসলে আপনাদের এদিকে আমি 21 দিন ছিলাম উত্তরবঙ্গে। 21 দিন থাকার পর আমি 3 দিনের জন্য বাড়ি গিয়েছিলাম। এদিকে যা কুয়াশা আর যা ঠান্ডা তা কিন্তু বাড়িতে গিয়ে আমাকে আক্রমণ করেছে খুব জোর। তো এমন একটা অবস্থা হয়েছিল 3 দিনের মধ্যে যে কীর্তন গান করতে আসার কথা নয়, এত ঠান্ডা লেগেছে আর কি। কিন্তু না গেলে তো কীর্তন কমিটিকে চাপে পড়তে হবে। অনেক কমিটি বলে এখন তো 10 দিন এদিকে গান আছে, অনেক কমিটি বলে আপনাকে শরীরে সশরীরে হাজির হয়ে যান, গান করার দরকার নেই কিন্তু আসতে হবে, নইলে সমস্যা আছে। তো সেই জন্য আপনাদের কাছে এলাম একটু কষ্টের মধ্যে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এর মধ্যে একটু শান্তভাবে কীর্তন শুনবেন। আপনাদের চরণে কীর্তনীয় প্রদীপ পাল এবং সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত। বেশ, আর ধন্যবাদ জানাই কীর্তন কমিটি যারা আছেন এখানে, বিশেষ করে আমি নাম জানার মধ্যে বাবলুবাবু বাবলু বর্মন এবং তার কমিটি বৃন্দ, যারা অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর তৈরি করেছেন। আজ এই হরিবাসরে আপনারা ভগবানের কাছে প্রার্থনা করে যান, এই হরিবাসর যেন দিনের পর দিন আরও সুন্দর থেকে সুন্দরতর হোক এবং ওনাদের জীবন ধন্য হোক। আপনাদের চরণের ধুলিতে এই জায়গাটা নবদ্বীপ তথা বৃন্দাবন তৈরি হয়ে যাবে। সাধুগুরু বৈষ্ণব যারা এসছেন তাদের চরণে কীর্তনীয় প্রদীপ পালের কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। আর আসরে ঢুকেই কিন্তু আমরা বুঝতে পারি, মুখ দেখলেই, কিছু সাধুগুরু বৈষ্ণব আছে যাদের মধ্যে প্রেম আছে ভক্তি আছে, তাদের চোখ মুখ দেখলে ভাব দেখলেই বোঝা যায়। সংসারের জন্যে কেঁদো না কেঁদো না, কাঁদবে যদি তবে ভগবানের জন্য কাঁদো, ভগবানের জন্য কাঁদো, ছেলের জন্য কাঁদবে মেয়ের জন্য কাঁদবে কাঁদবে, তোমার ভেতরের জ্বালা ততবার জ্বালা তত তোমার বেড়ে যাবে, ছেলের জন্য কাঁদবে মেয়ের জন্য কাঁদবে, ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছ কি বলে হারি বাবা, তখন মনে মনে ভাববেন যার জন্য করি চুরি সে কি না বলে আমায় চোর, তখন ভেতরের জ্বালা বাড়বে যন্ত্রণা বাড়বে, তখন চোখ দিয়ে জল আসবে সেই জল চোখের কোণ দিয়ে পড়বে, সেই জল স্পর্শ করলে গরম লাগবে গরম লাগবে, সেই জল মুখের মধ্যে প্রবেশ করলে লোনা লোনা ভাব লাগবে লোনা লোনা ভাব লাগবে, কিন্তু কেউ যদি দিনান্তে একবার গৌর হরির চরণ তলে বসিয়া গৌর গোবরে প্রাণ গোবর মনে একবারে কাঁদিতে পারে গৌর তোমার হে গোবর তোমার ভোলাম বনে, এ জগতে তুমি ছাড়া আমার কেউ নাই হে প্রভু তুমি ছাড়া আমার কি হো সকলি তোমার সকলি তোমার আমার কেবলই তুমি গো আমার কেবল তুমি, জীবনে মরণে জন্মে জন্মে প্রাণনাথ হইও তুমি গো, জীবনে মরণে জন্মে জন্মে প্রাণনাথ হইও তুমি, চল গৌ গৌর বলি কাঁদিতে পারি একেবারে গৌ গৌর বলি গৌর বলি যেন কাঁদিতে পারি
ও মুখে গবু গোবরে বলে কাঁদিতে যেন গৌরী বলে যেন কাঁদিতে পারি হে গৌরী দয়া যেন গোবুরে গোবুরে বনে এ কাঁদিতে ওই আমি গোবুরে চানা গৌরী বলি কাঁদিতে আরে এ জগতে গৌরী ছাড়া এই জগতে আমি কে কে গুণ আরে সদাই গুরু রে গুরু রাধে রাধে গুরু বলে কাঁদিতে হে আমাদের মানবে জানো তোমরা মুখে গবু গবু বলো ছাড়া অনেক জানি না